আজকের দিনটা শুরু করলাম যাদেরকে ছাড়া আমাদের চলবেই না, মানে গাছ। আর এই গাছটা বাটারফ্লাই গাছ, এটা সূর্য অস্ত গেলে পাতাগুলো বাটারফ্লাইয়ের মতো বুজে যায়। আর এই ফুল গাছগুলো সবটাই তৈরি, মানে পুরো বাগানের মতো যে দেখছো এগুলো পুরোটাই তৈরি আমার জামাইবাবু অর্থাৎ দাদার হাতে, যার কথা এত বলছিলাম, দিদির বর আর কি। আর পুরো বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো মানে পুরো বাড়ি বলতে গাছপালাগুলো, ছোট্ট গাছে ক্যাপসিকামও ধরেছে, লঙ্কা ধরেছে, প্লাস আবার নিচে দেখো মাশরুম হয়ে রয়েছে, খুব নাকি টেস্টি খেতে ওরা খায়। এগুলোকে তুলে তারপর ধুয়ে নিয়ে, খারাপ কিছু নয়, ভালো জায়গাতেই হয়ে রয়েছে, এগুলো ওদের বাড়িতে নাকি প্রায়ই হয়ে থাকে, তো খুব টেস্টি খেতে। যাই হোক, আমার কপালে এবার হলো না যেহেতু আমি থাকতে পারিনি, তাই জন্যে সাথে থেকো বন্ধুরা, ভিডিও প্লিজ স্কিপ করে বেরিয়ে যেও না, পুরোটা দেখো, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার দিদির ছেলে আজকে নতুন ব্লগার, ওই আজকে ভিডিওটা শুরু করবে, তো শুরু করা যাক। তো চলো, কি বলবে ভাবি, জোরে বলো, হাই গাইস, তারপর গুড মর্নিং, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই, জোরে বলো, ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থেকো, আজকে কি, আজকে তোমার পড়াশোনা আছে? না, কি আজকে, আজকে সানডে ফান্ডে, এখন আমরা কি করবো, খেলবো, তো চলো আমরা এখন খেলা করি, তোমরা সাথে থাকো বন্ধুরা, তুমি কিছু বলবে আর? না, হ্যাঁ বলো, সাথে থাকো বন্ধুরা, আমি কি করি দেখো, ওদিকে প্রেশার কুকারে কি হচ্ছে জানি না, তবে বাঁদিকে কি হচ্ছে, ভাত ফুটছে, এখানে সকালে ব্রেকফাস্ট, আর এখানে ওদিকে বিরিয়ানি তোরজোর চলছে, আর এদিকে ব্রেকফাস্টের তোরজোর চলছে, ব্রেকফাস্ট হবে কি, গার্লিক ব্রেড, এই দেখো তিন ব্যাটেলিয়ান এসেছে তুলতে, মাছ ধরতে এসে পুকুর পাড়ে এরা, এই যে আজকে কি মাছ ধরবে জানি না, চলো দেখা যাক কি মাছ ধরে, আটা তো এনেছে অনেকখানি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, আটা এনেছে এত ঢাক, কতটা মাছ ধরে আজকে আমি দেখব। বাবি এসে, বাবি এদিকে আসো, ওখানে রোদ, বাবি এসে প্যাকেট নিয়ে, প্যাকেট এনেছো কেন কি হয়েছে, প্যাকেটে কি করবে, মাছগুলো ঢোকাবে, মেশন কাকে জিজ্ঞেস করো কত বড় মাছ ধরবে, মেশন মাছ ধরতে এসে একে নাকি মশায় কামড়াচ্ছে, তাই ধেড়ে ছেলে কোলে উঠে গেছে, আর মেশন যে কবে মাছ ধরতে পারবে কে জানে, আদৌ কি পারবে মেশন মাছটা ধরতে, তোর প্লাস্টিক ফাঁকাই নিয়ে যেতে হবে মনে হচ্ছে, বুঝেছিস তো, এ দেখো অবশেষে একটা উঠেছে, কি মাছ এটা, রূপচাঁদা, যে যাচ্ছে খুদে সদস্য, পারবে ও, রূপচাঁদা মাছ আসলে, ওই জো এখানে ছিলাম না, দেখো বেশ বড় একটা মাছ ধরেছে, এই যে দুজনে ধরছে, এইটা চারাপোনার বাচ্চা টাচ্চা কিছু একটা হবে, ও জাপানি পুটি, এটা এই দেখো আরেকটা চারাপোনা উঠেছে, এই সত্যি পেরেছে তুলতে, আবার তুলেছে, উঠে যায়
বলছি পোলটাটায় যত মাছ আছে মানে ব্যাগটায় 1 কেজির উপরে আছে দেখে যা মনে হচ্ছে চলে আসো ওদের মধ্যে আর এখনো ধরছে ওই দেখো ওটা হচ্ছে দিদির শ্বশুর আর শাশুড়ি ওই যে আটার কৌটা হাতে আজকে হবে বিরিয়ানি তাই এখানে বিরিয়ানির মাংসটা আগে কষানো হচ্ছে আর এখানে এমনি কষা মাংস হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে বেরেস্তাও তৈরি হয়ে গেছে আর এটাতে আছে প্রেশার কুকারে আছে আলু সেদ্ধ দেখো বাবি ক্লে দিয়ে খেলতে বসেছে কালকে আমার ভিডিওর একজন ছিল আজকে হচ্ছে ইনি দেখো তোর প্যান্টে দড়িটার সাথে ক্লেটাকে আটকে রেখেছে বদমাইশ ওর এটা তুমি আজকে সাজুগুজু করেছো কেন বাবি না তুমি সাজুগুজু করেছো কেন সাজুগুজু নতুন জামা পড়েছো কেন আমাদের বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে তুমি আজকে দুপুরে কি খাবে লাঞ্চের মেনু কি ওই দেখো বদমাইশিটা দেখো শুধু ওর তোমার লাঞ্চের মেনু বলে দাও সবাইকে হ্যাঁ কি মেনু লাঞ্চের বিরিয়ানি বিরিয়ানি তুমি খেলো ক্লে দিয়ে ঠিক আছে এই যে আমাদের মাসিমা বিরিয়ানি করছে চালটা অনেকটা কম হয়ে গেছে ও এই যে ইনি নাকি পুরো চালটা খেয়ে নেবে বলছে এই মাছগুলো কি আমাদের আজকে ধরা হয়েছে হ্যাঁ তোমাকে নিয়ে যেতে হবে বাট মাকে যে বলে দিয়েছে এই কেলো করেছে কেন নিয়ে যাও কি হবে এই যে আমি গুছিয়ে দিচ্ছি চুপচাপ নিয়ে যাবে এর আমার বক্সে দিয়ে দাও এগুলো আমরা ধরেছি আজকে এর মধ্যে আজকে মধ্যে আতে আমার আতে গিয়ে রূপচাঁদা মাতুদি সাধু শাশুড়ি রূপচাঁদা পুটি তারপর জাপানি পুটি এমনি পুটি আছে সেকেন্ড গামলা রেডি চলছে মেশাও মেশাও এটা হচ্ছে পুরো 2 কেজি চালের বিরিয়ানি দেখো এই হাড়িটা ভেবেছিলাম আর করবো না এই হাড়িতেও ভাত দিতে হচ্ছে আমার সোনা আর ব্যাপারটা এমনই হয়েছে ইনি নাকি বলছিলেন যে 2 কেজি চালের বিরিয়ানি টাই টাই হবে 8 জনের ঘি ভাত ছাড়া যাবে না নাকি গামলাটা কিভাবে নিয়েছে সকালবেলা যে মাছটা ধরা হলো সেই মাছের ভাজা কুড়মুড়ে করে আর একজন এই যে বিড়ালটা এখানে বসে গেছে আর ওদিকে পিছিয়ে মারছে কিছু বলবেন দিদি আমি রেডি আজকে আসলান এখানেই চলে এসেছে দেখতে ভালো হচ্ছে গন্ধও বেরিয়েছে খেয়ে দে বলছি সবার ফিডব্যাক নিয়ে পিছনটা দেখে বুঝতেই পারছো যে বাড়ি চলে এসেছি এখন বাজে 7:25 আমরা বাড়ি ঢুকেছি পাকা 7টা তারপর জামা কাপড় ছেড়েই বসলাম ওখান থেকে বেরিয়েছিলাম 4:30 বাস পেয়েছি হচ্ছে 4:43 এই আর কি কিন্তু আর ভিডিও তখন করা হয়নি আর তোমাদেরকে বলেছিলাম বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে সবার থেকে ফিডব্যাক নিয়ে জানাবো সেটাও তখন সম্ভব হয়নি তখন এসেই কান ঠান খুলে ফেলেছি এখন ছুরি ফুরিগুলোও খুলে ফেলবো গলার হাটটারও খুলে ফেলবো আমি আর গরমে পারছি না এতটাই গরম পড়েছে আর অনেকটাই দূর না তাও বারাসাত থেকে ট্রেনে আসি তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় DN2 ধরলে তো মানে বাস ধরলে তো অনেকক্ষণই টাইম লাগতো প্লাস জ্যাম থাকতো এ টাইমে তো ওই জন্য ট্রেনেই আসলাম যাওয়ার জন্য ট্রেনেই গেছি আর ওখান থেকে মানে পিসিবাড়ির দিদিবাড়ির ওখান থেকে তো বারাসাত আসতে আজকের বাসটা ভীষণ ঢিমে তালে চালিয়েছে 1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে বাসে এই আর কি আর আজকে ভিডিওটা মনে হচ্ছে একটু লেন্দি হলেও হতে পারে বুঝতে পারছি না আর বিরিয়ানিটা আজকে অসাধারণ খেতে হয়েছিল আমি বানালাম অনেক দিন বাদে মানে
কলকাতায় থাকতাম আমি প্রচন্ড বিরিয়ানি বানাতাম দাদা দিদি, আজকে তো প্রমাণ পেলেই যে আসলে আমার জামাই বাবু আমি দাদাই ডাকি, দীপঙ্কর দা দিদির বর আর কি, মানে পিসির মেয়ে জামাই ওটা। আর পিসি বাড়িতে প্রথম দিন গেছিলাম, তারপর বিকেলবেলা দিদি বাড়ি এসেছিলাম বলেছিলাম, ওটা পিস্তো তো দিদি আমার, তো ওই জামাইবাবুই খেতে চেয়েছিল, বলেছিল যে তোরা তো অনেকদিন বিরিয়ানি খায় না। ওরা প্রথমে ডাল ভাত ভাজা মাছ মাংস ফ্রাইড রাইস এসবের কথা ভেবেছিল, তো তারপর দাদা বললো যে না ওর হাতে অনেকদিন খায় না, আর এখন তো আর ওর সাথে দেখাও হবে না, তো ও বিরিয়ানি বানাক আমরা খাই। আমাকে আগে জিজ্ঞেস করলো তুই কি বানাতে পারবি, তোকে বলতেও খারাপ লাগছে, তো আমি বললাম হ্যাঁ কেন বানাবো না। তো আজকে সত্যি অসাধারণ খেতে হয়েছিল, সবাই তাই বলছিল আর আমি নিজেও খেয়ে দেখলাম। হ্যাঁ তোমরা হয়তো বলবে যে নিজেরটা নিজেই বলছো ভালো, রোজ রোজ ভালো হবে এটা যেরকম ঠিক না, সেটাও বলতে রাজি আছি, কিন্তু আজকে সত্যিই ভালো হয়েছিল। খারাপেরটাও আমি খারাপ বলি যে আজকেরটা তেমন ভালো খাইনি, আমি নিজে বানিয়েও। আর একটা হচ্ছে এই পার্সেলটা এসে মামুনির, এটা না আসলে 13 তারিখ আসার কথা ছিল কিন্তু এসে গেছে কালকে, মানে 4 তারিখ এসে গেছে। হঠাৎ করে আমাকে ফোন করলো, তো মামুনিকে বললাম তুমি রেখে দাও পার্সেলটা, আমি বাড়ি গিয়ে খুলবো, তুমি কিন্তু খুলবে না। আসলে পার্সেলটা হচ্ছে এটা মামুনির পার্সেল, তো মামুনিকে মামুনির অনেকদিন ধরে একটা পালাজো আর কুর্তি এরকম পরতে ইচ্ছে করছিল, তো এটাকে আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। মিশো থেকে এর আগেও মামুনির জন্য আমি দুখানা কুর্তি অর্ডার দিয়েছিলাম, ওই দুটো কুর্তিও খুব ভালো হয়েছিল। মিশোতে আমার দামটা খুবই পকেট ফ্রেন্ডলি, মানে রিজনেবল খুবই মনে হয়। আর আজকের এই কুর্তিটাও আমি দেখবো খুলে, দামটা নয় তারপরেই বলছি তোমাদেরকে, তোমাদের যদি ভালো লাগে কিনতে পারো, কোনো এরকম নয় যে আমি পেইড অ্যাড দিচ্ছি বা কিছু, বোঝোই তো কারণ এটা খুবই ছোট চ্যানেল, এরকম কিছু ভেবো না, আমার নিজের ভালো লাগে বলে আমি তাই জন্য তোমাদেরকে বললাম, ঠিক আছে? তো চলো খুলে দেখি, তার আগে আমি খুলে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো। দেখো প্যাকেজিংটাও খুব ভালো, সুন্দর করে প্যাক করে দেয়। এটা হচ্ছে পালাজো প্যান্টটা, চিকেনকারি কাজ করা রয়েছে, আর এটা হচ্ছে কুর্তিটা, কুর্তিটা আমি এরকম বাটাল গ্রিনের মধ্যে দিয়েছিলাম কালারটা, মামুনির এই কালারটা খুব পছন্দের। তো দাঁড়াও খুলে কোয়ালিটিটা দেখে নিই, তারপর তোমাদের কাছে আবারও আসছি। কুর্তির কাপড়টা না প্রচণ্ডই সফট, আর এই দেখো বুকটার এখানটাতে পুরো এই জায়গাটা জুড়ে কাজ করা রয়েছে, এই হাতার এখানটা থেকে শুরু করে, আর দেখো রূপালী ছোট্ট ছোট্ট সিকোয়েন্স বসানো রয়েছে, আর রূপালী জড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে, এই সেম কাজটা হাতাতেও রয়েছে, 3/4 স্লিভস দিয়েছে, খুবই সুন্দর দিয়েছে। আর এই বুকের এখানটাতে দড়ি দিয়েছে একটা, গলার এখানটাতে এটাকে বো করে বাঁধা যাবে, লেস লাগানো রয়েছে, খুব ভালো কাপড়টা সত্যিই খুব ভালো। দেখো এই দেখো একদম সফট কুর্তিটা। এবার তারা পালাজোটাও দেখে নিই আমি একটু, পালাজো প্যান্টটাও আমি সত্যিই ভাবিনি যে এতটা ভালো হবে কাপড়টার, আমি ভেবেছিলাম জাস্ট কুর্তির মানে কুর্তি যেটুকু থাকবে তার নিচটুকু হয়তো কাজ করা থাকবে, এদিকে লাইটটা একটু দাও না, তো আমি ভেবেছিলাম যে শুধু নিচটুকু হয়তো কাজ করা থাকবে, কিন্তু এখন দেখছি পুরো পালাজোটাতেই কাজ করা। দেখো চিকেনকারি কাজ করা রয়েছে, আর নিচটাতে রয়েছে এরকম ডিজাইনটা, তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো পিওর কটন প্যান্টটা ভীষণ ভালো, দুটোর কাপড় কোয়ালিটি এতটাই ভালো আমি এতটাও আশা করিনি। দাম নিয়েছে 468 মানে 468, আমার খুব ভালো লেগেছে, তোমরাও দেখতে পারো। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো শেয়ার করো কমেন্ট করো পারলে, আর যারা অলরেডি আমার পাশে আছে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রোজ এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো। তো চলো টাটা গুড নাইট বন্ধুরা।